এই ফ্রেন্ডস, ওয়েলকাম টু চেস ইওর ড্রিমস। আমি রিম্পা। আজকে আমরা শুরু করব সরল সুর চ্যাপ্টারের 11 নম্বর অঙ্ক থেকে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে 11 নম্বর অঙ্কটাই বলেছি, দেখো 1600 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত। তাহলে এখানে দেখো বছর মাসে দেওয়া রয়েছে, তো আমি এটাকে পুরোটা বছরে করে নেবো, যেহেতু টি আমার দেওয়া থাকে কিসে, বছরে দেওয়া থাকে। তো দেখো 2 বছর 4 মাসকে বছরে করলে কি হবে, মাসটাকে আমাকে আগে বছরে করতে হবে, মাসকে বছরে করলে 12 দিয়ে ভাগ করতে হবে, কত হয় 3। তাহলে 2 পূর্ণ 1/3, তাই তো? 2 পূর্ণ 1/3 হলো এখানে। তাহলে এখানে কত হবে, 3 × 2 = 7, 7/3 হয়ে গেল আমাদের বছরটা। তাহলে এবার আমরা সূত্রে ফেলে দেবো আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আয়ের মান কত, আয়ের মান হচ্ছে দেখো সরল সুদ বলে দিয়েছে 252 টাকা, 252 টাকা। পি মানে কত, 1600 টাকার, 1600 টাকার। টি মানে হচ্ছে 7/3, আর আর মানে আমরা জানি না, আরের মানটা বার করতে হবে, বাই 100, এই 00 কেটে গেল। আর সমান তাহলে আমরা কি লিখতে পারি, 252 × 3, নিচে হচ্ছে 7/16, 16 16 গুণ করলে হয় 256। তো এটা হচ্ছে না, আমরা এটাকে 4 দিয়ে দেব, 4 4 16, 4 6 24, 3 4 12, 7 9 63। তাহলে উপরে থাকছে দেখো 27, নিচে থাকছে 4। তো এটার অ্যান্সার হবে 6/3/4%, অপশান ডি। 52টা দেখা পড়েছে 450 টাকার 4.5% সরল সুদের হারে কত বছরের সুদ, 81 টাকা হবে। তো আমরা এই সূত্রে করেও করতে পারি, খুব ইজি অঙ্ক, সূত্র ফেললে হয়ে যাবে। তো সরল সুদ দেওয়া আছে 81 টাকা, আসল দেওয়া আছে 450 টাকা, টি এর মানটা আমাদের বার করতে হবে, টি লিখে দিলাম, আর আর এর মান দেওয়া আছে 4.5, নিচে কত, 100। তো এই 00 কেটে গেল, আমি সব টিটাকে একদিকে রাখি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে, 10, নিচে হবে কত, 45 × 4.5, এই 4.5-এর দশমিকটা তুলে দিলে উপরে একটা 10 হয়ে যাবে। তাহলে দেখো এখানে 9 দিয়ে কাটলে 9 9 81, 5 9 45, 5 2 × 10, 9 দিয়ে এটাকেও যাবে, 5 9 45, 5 2 × 10। তাহলে অ্যান্সার হলো কত, 4। কাটাকাটিটা তোমরা নিজেদের মতো করে নেবে, এটা কোনো ব্যাপার না, তোমরা তোমাদের মতো করতে পারো। তো অপশান বি হবে রাইট। 52টাও দেখো একই রকম অঙ্ক, 500 টাকার 2% সরল সুদের হারে 5/2 বছরের সুদ কত হবে। তাহলে এটা কী করতে হবে, আই ইকুয়াল টু একই সূত্রে ভেঙে আমরা করব। তো দেখো এখানে সরল সুদ আমাদের সুদটাই বার করতে বলেছে, তার মানে সরল সুদ আমাদের বার করতে বলেছে, আয়ের মানই বার করতে বলেছে। তাহলে পি কত, পি হচ্ছে 500, টি হচ্ছে 5/2, আর হচ্ছে 2/100, কত হবে, 25 টাকা। অপশনটা বলেছে 2000 টাকা 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত টাকা হবে। এখানে দেখো সবই ঠিক আছে, 18 মাস দেওয়া রয়েছে, এই মাসকে বছরে করতে হবে। 18 মাস মানে কি, 12 মাস প্লাস 6 মাস, তাহলে আমরা বলতে পারি না 1.5 বছর, 1.5 বছর। এভাবে ভেবেও করতে পারো, না হলে একবারে 12 দিয়ে ভাগ করে দেবে, 2 দিয়ে দিলে 9, 2 দিয়ে দিলে 6, 3 দিয়ে দিলে 3, 3 দিয়ে দিলে 2, তাহলে 3/2 মানে কি 1.5, বোঝা গেলো? এভাবেও করতে পারো। তো দেখো একই সূত্র করব, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, আয়ের মান আমাদের চেয়েছে, সরল সুদের মান চেয়েছে, পি মানে হচ্ছে 2000, গুণ টি হচ্ছে 1.5/ গুণ আর হচ্ছে 6/100, দুটো শূন্য এখানে কেটে গেল। তাহলে হচ্ছে কত, 20 × 6 = 90, 6 × 15 কত, 90, আর একটা দশমিক আছে, তাহলে দশমিকটা এখানে বসবে, তাহলে এটার দরকার নেই, 9 হলো শুধু, তাহলে 9 × 2 = 18, 180 হচ্ছে, অপশান বি হবে রাইট। এটা বলেছে দেখো কত টাকার এক্স পার্সেন্ট সরল সুদের হারে এক্স বছরের সুদ, এক্স দেওয়া রয়েছে, ঘাবড়ানোর কিছু নেই। কত টাকার বলেছে, কত টাকার মানে কি, আমাদের আসলটা চেয়েছে, আসল মানে কি, পিটা চেয়েছে আমাদের। তো আমরা সূত্র ভেঙে করবো, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, মানগুলো সব বসিয়ে দেবো। আই, আই মানে কি, সরল সুদ, সরল সুদ কত বলে দিয়েছে, এক্স। পি মানে আমরা জানি না, পি এর মান বার করে দেবো, তো পিটাকে আমরা পি রাখছি। আর টি, টি মানে কি, সময়, এই দেখো এক্স বছর বলে দিয়েছে, এক্স, আর আর মানে কত, এক্স পার্সেন্ট বলে দিয়েছে, তাহলে এখানে এক্স, নিচে কত, 100।
পি এর মান আমাদের বার করতে হবে, বোঝা গেল? তো এখানে 100x উপরে হয়ে যাবে 100x, নিচে কি হবে এক্স গুণ এক্স, এক্স গুণ এক্স, আর এটা সমান কত পি, বোঝা গেল? পিটাকে একদিকে রাখলাম, এই 100x কেটে এই এক্স এক্স কেটে গেল, তাহলে থাকছে কত পি ইকুয়াল টু 100/x। কোন অপশনে রয়েছে? সিতে, অপশন সি হবে। নোটটা দেখো, বলেছে R% সরল সুদের হারে n বছরের সুদ এত টাকা হলে আসল সমান কত। তো এখানে সরল সুদ দেওয়া আছে এটা আই ইকুয়াল টু PTR/100, আমাদের মান বার করতে হবে আসলের, মানে পি এর মানটা বার করতে হবে। তো আই দেওয়া আছে কত দেখো, PNR/25, PNR/25, পি এর মান বার করতে হবে। এখানে যেহেতু পি দেওয়া রয়েছে তো আমি এখানে আসলটাকে পি ধরবো না, আমি আসলই লিখে রাখছি, ঠিক আছে? আর টি কেন লিখলাম না, এই যে এখানে পি দেওয়া রয়েছে তাই জন্য লিখছি না। আর তারপরে দেখো টি, টি এর মান কত এন বছর, তাহলে আমি এন লিখবো। আর আর এর মান কত, আরই লেখা আছে তো আরই লিখে দিচ্ছি, বাই আসলের মান বার করতে হবে। দেখো এখানে এন রয়েছে, এন কেটে দিলাম, এই আর এই আর কেটে গেল, তাহলে থাকছে কত আসল সমান এই 100 আর পি গুণ হয়ে যাচ্ছে, তাহলে 100 পি, নিচে কত 25, 4×25 100, তাহলে আসল কত হচ্ছে 4 পি। অপশনটা দেখো বলেছে 8000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ, 6000 টাকার 4% হারে সুদের হারে 5 বছরের সুদের সঙ্গে সমান হবে, মানে এটার যে সুদটা হবে এটার সুদটার সাথে সমান হবে, কিন্তু এই প্রথমেরটায় কী দেওয়া নেই, আমাদের বছরটা দেওয়া নেই, তো বছরটা আমরা ধরে নেবো টি। তো আমরা এবার সুদগুলো সমান করে দেবো, তাহলে সুদ সমান করব কি করে, তিন পার্সেন্ট হারে টি বছরের সুদ, তাহলে টি বছরের টোটাল সুদ কত হবে, টি গুণ 3%, একবারে করছি, তুমি আই ইকুয়াল টু PTR/100 করেও করতে পারো। তো এর আগে আমরা তো এরকম অঙ্ক করেছি, তাই না? এর আগের যে অঙ্কগুলো ছিল কি বলেছে, 3% বার্ষিক সরল সুদের হারে টি বছরের সুদ, তো এক বছরের সুদ হচ্ছে কত 3 টাকা, 100 টাকায় 3 টাকা সুদ, তাহলে টি বছরে সুদ কত হবে, টি গুণ 3 টাকা, তাই তো? 3 বছরের সুদ হলো টি গুণ 3 টাকা। আর পার্সেন্টটা কেন লিখেছি, টি বছরে টোটাল সুদের হার, টোটাল সুদের হার, তো কত টাকার, 8000 টাকার, তাহলে আমরা 8000 টাকার এটা সুদটা পেয়ে গেলাম, বোঝা গেল? তো এটা দেখো 5 বছরের টোটাল সরল সুদের হার কত হবে, 4×5 20%, একবারে লিখে দিলাম 4×5 20%, কত টাকার, 6000 টাকার, তাহলে 6000 টাকার ব্যবহার করতে হবে, 6000 টাকার সরল সুদের হার কত, এটা হবে। তো দুটোই সুদের হারটাকে আমরা সমান করে দিলাম, যেহেতু বলে দিয়েছে এখানে। এবার আমরা এখান থেকে টি এর মান সহজেই পেয়ে যাব, তাহলে দেখো এখানে পার্সেন্ট রয়েছে, এই পার্সেন্টের সঙ্গে এই পার্সেন্ট আমরা তুলে দেবো, পার্সেন্ট তুলে দেবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা সবগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে এগুলো কী হয়ে যাবে, নিচে হয়ে যাবে, তাহলে এখানে হলো 8000, নিচে হলো 3, আর এই পার্সেন্ট উঠে গেল, এই তিনটে শূন্য কেটে গেল, আর এখানে 3×2 6, 2 দিয়ে দিলে 4, 4×5 20, তাহলে অ্যান্সার কত হলো, 5, এখানেও হলো 5। অপশান 18টা দেখো, কোনো আসল 2 বছরের সুদে আসলে 720 টাকা এবং 5 বছরের সুদে আসলে 1020 টাকা হয়, তাহলে আসলের পরিমাণ কত, এরম অঙ্ক এর আগে আমরা একটা করেছি। তো দেখো 5 বছরের সুদ আর আসল মিলিয়ে কত হচ্ছে, 1020 টাকা, আর 2 বছরের সুদ আসল মিলিয়ে কত হচ্ছে, 720 টাকা। একটু ভালো করে দেখো, বলেছে কোনো আসল, মানে কি আসলটা দুজনের ক্ষেত্রে একই থাকবে, তাই না? সে 2 বছরের আসল হোক আর 5 বছরের হোক আর 10 বছরের হোক, আসল তো একই থাকবে, আমি যে টাকাটা ধার নিয়েছি বা যে টাকাটা আমি জমা রেখেছি ব্যাংকে সেটা তো আমার সে আসল টাকা, মানে কি আমি যদি 10,000 টাকা জমা রাখি, 10,000 টাকাই হচ্ছে আমার আসল, সে 5 বছরের জন্য জমা রাখি আর 2 বছরের জন্যই জমা রাখি, আমাদেরকে এবার সুদটা চেঞ্জ হতে পারে, তাই না? তাহলে দেখো আমি যদি এটা বিয়োগ করে দিই তাহলে কী দাঁড়াবে, 3 বছরে আমাদের আসল আসল তো কেটে যাবে, আসল আসল 5 বছরের আসল হচ্ছে আর 2 বছরের আসলও, তাই তাহলে আসল আসল কি আমাদের চলে যাচ্ছে, থাকছে কি শুধু সুদটা, কত বছরের সুদ থাকছে, 5 বছরের থেকে 2 বছরের বাদ দিচ্ছি, তাহলে 3 বছরের সুদ থাকছে, 3 বছরের সুদ কত হচ্ছে, 3, তাই তো? 300 টাকা হচ্ছে 3 বছরের সুদ, তাহলে 2 বছরের সুদ কত হবে, 2 বছরের সুদ হবে 200 টাকা, বোঝা গেল? তাহলে আমরা 2 বছরের সুদ আসল জানি, 2 বছরের সুদ আসল জানি কত, 720 টাকা, তাহলে 2 বছরের সুদ আসল জানি, আর এখানে কি জানি, সুদটা জানি, তাহলে 2 বছরের আসল বার করতে পারবো না, কি করব, সুদ আসল থেকে সুদটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব আসল, তাহলে কত হচ্ছে, 520 টাকা,
দেখো আমাদের আসলে হবে 520 টাকা, অপশানে আমাদের দেওয়া নেই, এখানে আশা করছি ভুল রয়েছে, তোমরা একটু চেক করে নিও। 520 টাকা হবে, আসলে হবে কত? 520 টাকা, অপশান ষাট ডি। নম্বর অঙ্কটা দেখো, 5 বছরের আসল ও সুদ আসলের পরিমাণ পরিমাণের অনুপাত 4:5 হলে সরল সুদের হার কত? তাহলে দেখো আসল আর সুদ আসলের পরিমাণ বলে দিয়েছে, আসল যদি আসল আর সুদ আসলের পরিমাণ, তাই না? তাহলে আসলটা আমি 4x ধরে নিই, আর সুদ প্লাস আসল বলে দিয়েছে 5x, এখান থেকে আমরা সুদ পাবো, সুদ সমান কত হবে? x টাকা, এই 5x থেকে 4x বিয়োগ করতে হবে। তাহলে এবার আমরা সূত্র করে দেবো, i ইকুয়াল টু পিটিআর বাই 100। আমাদের সরল সুদের হার চেয়েছে, মানে আরটা চেয়েছে, i কত? x, p কত? 4x, t এর মান হচ্ছে 5, আর r এর মান আমরা জানি না, তাহলে এখানে শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে দিলে 5×20 100, 4×5 20, আর এর মান কত হচ্ছে? 5%, অপশান বি।